আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা বিশাল মহাকাশ যান যা পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করছে। এটা পৃথিবী থেকে 408 কিলোমিটার উপরে ভেসে বেড়াচ্ছে। মহাকাশচারীদের জন্য বাসস্থান হিসেবে ব্যবহার করা হয় এই মহাকাশ যানটা। এই মহাকাশ যানে 6 জন স্পেস ক্রু ছাড়াও মহাকাশে অতিথি অভ্যর্থনারও ব্যবস্থা আছে। আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান রাশিয়া সহ মোট 15টা দেশের সম্মিলিত প্রচেষ্টার ফল হলো এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। আন্তর্জাতিক সমঝোতার অংশ হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে মানব সভ্যতার একটা অনন্য সৃষ্টি বলে গণ্য করা হয়। এটা 1998 সালের 20 নভেম্বর লঞ্চ করা হয়েছিল। চলুন এবার জেনে নেওয়া যাক এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য। নম্বর 1, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন খুব দ্রুত গতিতে চলছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রতিদিন পৃথিবীকে 16 বার প্রদক্ষিণ করছে। গাণিতিকভাবে বলতে গেলে পৃথিবীতে ছোড়া একটা বুলেটের 10 গুণ বেগে প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে মহাকাশ যানটা। নম্বর 2, মহাকাশচারীদের খাওয়া দাওয়া এবং টয়লেট। মহাকাশযানের কথা এলে এই দুটো প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খায়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের 2টো টয়লেট আছে, মহাকাশচারীরা প্রয়োজনে ব্যবহার করে। এমনকি মহাকাশচারীদের মূত্র ফিল্টারিং করে পানযোগ্য পানিতে পরিণত করা হয়। সামান্য পরিমাণ তরল পদার্থের ছিটাফোঁটাও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বিশাল দুর্ঘটনার সূত্রপাত ঘটাতে পারে। সেখানে তরল পানীয় ব্যাগ থেকে স্ট্রর মাধ্যমে পান করা হয়। মহাকাশচারীরা খাদ্য গ্রহণ করে ট্রে থেকে, যেগুলো ম্যাগনেটের মাধ্যমে মহাকাশযানের সাথে আটকানো থাকে। নম্বর 3, পৃথিবী থেকে দৃশ্যমান। রাতের আকাশে পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে তৃতীয় সবচেয়ে উজ্জ্বল বস্তু যা খালি চোখে দেখা যায়। আকাশে অতি দ্রুততার সাথে ছোট বিমানের মতো আলোয় হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সকাল এবং সন্ধ্যায় এটা ভালো দৃশ্যমান হয়। নম্বর 4, শারীরিক পরিবর্তন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের বিভিন্ন ছোট থেকে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়ে সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো কোমল হয়ে যায়। এছাড়া মাধ্যাকর্ষণের অভাবে শরীরের হাড়গুলো যাতে ক্ষয় হয়ে না যায় এজন্য মহাকাশচারীরা বিভিন্ন শারীরিক ব্যায়ামও করে থাকে। নম্বর 5, ইন্টারনেটের ব্যবস্থা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সকল বাসিন্দাদের কাছে আছে ল্যাপটপ, এমনকি তারা ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে তাদের পরিবার কিংবা বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন। ইন্টারনেট থাকার দরুন আমাদের মতো লাইভ টিভি কিংবা সিনেমা উপভোগ করার মতো সুযোগ আছে এখানে। এখানে 600 Mbps গতির ইন্টারনেটের সংযোগ আছে যা ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করা যায়। নম্বর 6, এটা বিশাল আকৃতির মানুষের তৈরি সর্ববৃহৎ বস্তু এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এটা 357 ফুট লম্বা। এই বৃহৎ মহাকাশ যানটার ওজন 460 টন যা মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। নম্বর 7, এটা একটা আদর্শ গবেষণাগার। মহাকাশচারীদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী বিজ্ঞানী এবং গবেষকও আছে এই মহাকাশ স্টেশনে। এরই সুবাদে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সর্বদা পরীক্ষা নিরীক্ষাও চলতে থাকে। নম্বর 8, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সময়ের পরিবর্তন। মজার ব্যাপার হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে মহাকাশচারীরা পৃথিবীতে অপেক্ষাকৃত কম বয়স নিয়ে ফিরে আসেন। মহাকাশযানটি অতি দ্রুত গতির কারণে সময় পৃথিবীর চেয়ে ধীরে কাটে সেখানে। তবে এই সময় যে বিশাল একটা সংখ্যা তেমন কিছু না। মহাকাশযানটিতে 6 মাস কাটানোর পর মহাকাশচারীরা পৃথিবীতে থাকা সাধারণ মানুষের চেয়ে মাত্র 0.005 সেকেন্ড ছোট হয়। নম্বর 9, সহজ কাজ ও দুঃসাধ্য হয়ে ওঠে। পৃথিবীতে আমরা যেসব কাজ সহজে করে থাকি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সেই সব কাজই রীতিমতো দুঃসাধ্য বলা চলে। চুল কাটার মতো দৈনন্দিন কাজ করতেও সেখানে বিশাল ভোগান্তি পোহাতে হয়। মহাকাশচারীদের ভ্যাকুয়ামে সংযুক্ত থাকা ক্লিপারের সাহায্যে চুল কাটেন মহাকাশচারীরা। এই প্রক্রিয়ায় অনেক সাবধানতা অবলম্বন করতে হয় মহাকাশচারীদের, কেননা সামান্য একটা চুলের মতো বস্তু মহাকাশযানের বিভিন্ন ফিল্টার কিংবা যন্ত্রকে নিমেষে অচল করে দিতে পারে। নম্বর 10, যে কোনো মানুষই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের লোকেশন জানতে পারে। আপনি যদি জানতে চান এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এখন কোথায় আছে, তাহলে আপনি একটা ওয়েবসাইট ভিজিট করবেন, আর সেটা হলো spotthestation.nasa.com। এখানে এসে আপনার লাইভ ট্র্যাকিং দেখতে পারেন, অথবা আপনার শহরের নাম দিয়ে সেই শহরের উপর দিয়ে কবে যাবে সেটাও আপনি জানতে পারেন। তো অবশ্যই আপনি একবার চেষ্টা করে দেখবেন আপনার শহরের উপর দিয়ে এটা কোন দিন কখন যাবে। সুতরাং বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানান এই মহাকাশ স্পেস স্টেশনের কোন বিষয়টি জেনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন এবং বন্ধুদের শেয়ার করে দিন। ধন্যবাদ।